শনিবার সন্ধ্যার পর রাজধানীর টাউন প্রতাপগড়ের মাস্টারপাড়াস্থিত গ্যাস এজেন্সির নিকটবর্তী স্থান থেকে এসএলআইয়ের একটি তাজা বুলেট উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, বিষয়টি প্রথম নজরে পড়ে টিএসআরের অবসরপ্রাপ্ত জওয়ান বিদ্যুৎ দেবের নজরে। তার বাড়ির দরজার সামনে বুলেটটি নজরে পড়ে তার। বর্তমানে তিনি ওই গ্যাস এজেন্সিতে নাইট গার্ডের দায়িত্বে রয়েছেন। আমার গেটের সামনে রাস্তার কিনারে একটা বুলেট পাওয়া গেছে, এসএলআরে 7.62 mm এসএলআরে রাউন্ড। কোনো হাতিয়ার কোনো কিছু পাওয়া গেছে না? হাতিয়ারটা তার কিছু পাওয়া গেছে না, বুলেটটা পাওয়া গেছে। পাওয়ার পরে আমি ওয়েস্টপিএসে আমি ট্রাই করছি লাইন ঢুকে না অনেকবার। এরপরে আর কি আমার না, আমরা কোন চ্যানেলের আমি করতে পারতাম না। আর তখন তারা আইসে আইসে একটা ছবি উঠাইছে বুলেটটা। তো কোন সময় মানে দেখতে পাচ্ছেন আপনি এই বুলেটটা? কোনো জঙ্গলে না, রাস্তার মধ্যে, রাস্তার কিনারে ইটের টুকরা দিয়ে আর পড়ে রয়েছে। গাড়ি এটা করতে গাইল তখন অন্ধকারের মধ্যে, তোর বাইক একটা আইতেছে, লাইটটা বাই দিয়েছে, আর বুলেট করতে গাইল এসএলআরের রাউন্ড। এসএলআরের রাউন্ড দেখলাম আমি, ওটা রাখলাম ওয়েস্ট্রি এসে খবর ট্রাই করলাম অনেকবার, একটা লাইন ঢুকে না। পুলিশ আসেনি ঘটনাস্থলে? না না, পুলিশ আসে না। এদিকে মাস্টারপাড়া থেকে এসএলআরের তাজা বুলেট উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। সামনে দুর্গাপূজা, দুর্গাপূজার প্রাক মুহূর্তে রাস্তা থেকে তাজা বুলেট উদ্ধারের ঘটনায় ফের প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে রাজধানীর নিরাপত্তা। সম্প্রতি বিএমএস এর দুই গোষ্ঠীক বিবাদের ঘটনায় প্রদর্শিত হয়েছিল অস্ত্রের ঝলকানি। এর মধ্যে এসএলআরের গুলি এলো কোত্থেকে, সেটাই লাখ টাকার প্রশ্ন। ফিও রিপোর্ট, হালাবোল।